নবীর মদিনার বাজারে বিক্রি হয়েছে তোরা টাকা দিয়ে আমাদেরকে কিনা দূরের কথা আমাদের জুতো খরিদ করতে পারবে আবার নবী বলেন নাই আবার ফাতেমাও যদি চুরি করে হাত কেটে দেব হ্যাঁ আমার নবী জানতেন না ফাতেমা চুরি করবেন কিনা এটা ফাতেমাতু জাহরা না এটা সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ না ও ভাই যার সিজদার উপর ফেরেশতা অহংকার করত চুরি করতে আসবে আমার কিছু ভাই কিছুদিন আগে একজন দেখাইছে কোন নবী বলেছেন ফাতেমা যদি চুরি করে ফাতেমার হাত কেউ আমার নবী কেটে দিবেন এটা বলে ওয়াস এটা কি জিনিস ওয়াস ও বেকুব আমিও তো করব না বেটা চুরি চুরি তো দূরের কথা আমরা যারা আমার নবীর মদিনার বাজারে বিক্রি হয়েছি তোরা টাকা দিয়ে আমাদেরকে কিনা দূরের কথা আমাদের জুতো খরিদ করতে পারবে আমাদের ঈমানের গায়রত যদি এরকম হয় তো ফাতেমাতুজ জাহরার গায়রত গেছে আরো সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ এটা আমার নবী তো বুঝানোর জন্য বুঝিয়েছে আমার নবী তুমি এত বুঝা গেলা কেন আপনি একটু বেশি বুঝে গেছেন গায়রতে ঈমান আপনার গায়রত যদি এরকম হয় চিন্তা করে দেখেন ফাতেমাতুজ জাহরার গায়রত কি রকম হবে আমরা এতটুকুন বলতে পারি যার সেজদার উপর খুদ ফেরেশতারা অহংকার করত এই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু আমি বলছি চরিত্রের মধ্যে মালিক ইয়াউমিদ্দিন ব্যালেন্স চলে আসে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন নবীর শিক্ষায় যারা শিক্ষিত হয় তাদের চরিত্রের মধ্যে এই আয়াতের আলো পড়ে এই আয়াতের রঙে রঙিন করে দেয় চরিত্রকে কি রকম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের রঙে রঙিন যখন মানুষ হয় তার চরিত্রের মধ্যে এস্তেগনা বেনিয়াজি অমুকাপেক্ষিতা নির্লোভ হওয়া দুনিয়া একসাথে চলে যাবে তার চরিত্র নির্লোভ হবে কেউ টাকা দিয়ে পয়সা দিয়ে তাকে খরিদ করতে পারবে টাকা থাকুক টাকা না থাকুক গড় থেকে ছন্দ দেখা যাক না যাক গড়ের উপরে ছাদ থাকুক না থাকুক আল্লামা ইকবাল বলছে মুসলমানের শান হচ্ছে কোন পাখির মতো কোন বাস পাখির মতো বাস পাখি কোন গড়ে থাকে না তু শাহি হ্যায় কি বলেছে তু শাহি হ্যায় কো তোর ঠিকানা কোথায় কোষ পাহাড়ের উপর কোথায় পাহাড়ও কি ছাটানো পর কোন গড়ে থাকতে হবে না বাস পাখি যেমন বাসা না বানায় না পাহাড়ের উপর থাকে মুমিনের শান হচ্ছে সেটা বাসা বানাবে না পাহাড়ের উপর থাকবে মাথা সব সময় উঁচা থাকবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মুমিন এত বেনিয়াজি এত বড় হওয়া সত্ত্বেও মুমিন সব সময় ভদ্রতার নম্রতার কারণে নিচের দিকে হয়ে থাকে যেটা আমার নবী হতেন আমার নবীকে বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহু হাবিব আল্লাহর রহমত আপনার উপর আপনি কি পরিমাণ ভদ্র নম্র কি পরিমাণ আমাদের যিনি পীর আমাদের যিনি শেখ কুল কায়নাতের যিনি শেখ হুজুর গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে হুজুর আত্তাওয়াদু তথা ভদ্রতা কাকে বলে কি জিনিস হুজুর গৌসুল আজম বলছেন ভদ্রতা হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে নিজের চেয়ে ভালো মনে করা প্রত্যেক ব্যক্তিকে বলেন দেখি এত কাদেরই আমরা সিম্পল হুজুর গৌসুল আজমের এই শিক্ষা আমার ভিতর আছে কি না নামের মধ্যে কাদেরই লাগানো বড় সহজ কিন্তু সত্যিকার অর্থে হুজুর গৌসুল আজমের রঙে রঙিন হওয়া বড় কঠিন আমার ভাইরা আমি কাদেরই কাদেরই বলে লাভ নাই হুজুর গৌসুল আজম আমাকে গ্রহণ করছে কিনা সেটা বড় কথা উনি আমাকে মুরিদ বলছে কিনা কত মায়া মহব্বত করে বলছে না মুরিদি লা তাখাফ আমার মুরিদের কোনো ভয় নাই কোন মুরিদের কথা বলেছে যেই মুরিদের কথা বলেছে উনি কিতাবের মধ্যে সেটা বলেছেন মুরিদ বলতে উনি কাকে বুঝিয়েছে আমাকে ই মহালাস অসম্ভব উনি আমাকে বুঝান নাই উনি মুরিদ বলতে কাকে বুঝিয়েছে হুজুর গৌসুল আজম ওখানে বলেছেন যাই হোক বলা হচ্ছে হুজুর প্রত্যেক ব্যক্তিকে নিজের চেয়ে বড় মনে করব মানুষটা যদি আমার ছোট হয় বয়সে তোমার ছোট হলে তুমি মনে করবা বয়স কম
গুনাহ তোমার চেয়ে কম হুজুর বয়সে যদি আমার চেয়ে বেশি হয় তো বলবে যে বয়স বেশি আমল তোমার চেয়ে বেশি হুজুর মানুষটা যদি নন মুসলিম হয় তো তখন চিন্তা করবা আজকে আমি মুসলমান সেই অমুসলিম কালকে মরার সময় কে মুসলমান হয়ে ইন্তেকাল করে কে নন মুসলিম হয়ে ইন্তেকাল করে আমিও জানি না সেও জানে না সেই কারণে রুহে জমিনের মধ্যে কাউকে নিচ করা খাটো করা ছোট করা এটা আউলিয়া ইকরামের নিষেধ কুল কায়নাতের সুফিয়া ইকরাম যখন তাসাউফ তরিকতের মূলনীতি নির্ধারণ করেছেন প্রত্যেক সুফি বলেছেন ভদ্রতা তাসাউফ তরিকতের অন্যতম মূলনীতি ভদ্রতা ক্রাউডকে জাতিতে পরিণত করে ধৈর্যশীলতা ক্রাউডকে জাতিতে পরিণত করে চরিত্র ক্রাউডকে জাতিতে পরিণত করে এবং আল্লাহর ভীতি মানুষকে ক্রাউডকে জাতিতে পরিণত করে সম্মানিত উপস্থিতি এত কিছুর পরেও ভদ্রতা নম্রতা বিনয় মুসলমানের যারা আমার নবীর শিক্ষানীতি ফলো করবে তাদের চরিত্রের রং এরকম হবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এরপরে সিরাতাল লাযিনা আনআমত আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন বাকি দুইটা কো চরিত্রের মধ্যে এতেদাল হওয়া এফরাতও থাকবে না তফরিতও থাকবে না এফরাত কি জিনিস বোতল 1 লিটারের পানি ডালছি কত 1.5 লিটার 1 লিটার ভিতরে আর আধা লিটার বাইরে এটাকে এফরাত বলে কি বলে এফরাত আমার নবী বলেছেন জিয়ারত করার জন্য আপনি জিয়ারতের নাম দিয়ে মাজারে এমন এমন কাজ করেছেন নবী ডালতে বলেছেন 1 লিটার পানি ঢেলে দিয়েছেন 1.5 লিটার হলো নি কি হয়েছে এফরাতের মাধ্যমে সমাজের মধ্যে বেদাত ঢুকে কি ঢুকে বেদাত খুরাফাত ঢুকে এই বেদাত আর খুরাফাত থেকে আপনি বাঁচতে পারবেন না সেই কারণে দ্বীনের মধ্যে এফরাত করবেন না আমার নবীর দেখানো নীতি এবং সালফে সালেহীন উম্মতের দেখানো নীতি থেকে আমরা বের হতে পারবো খ্রিস্টানরা একটা এফরাত করেছে নবীকে সম্মান করতে বলেছে তারা সম্মান করতে গিয়ে নবীকে খোদা বানাই ফেলছে এই যে এফরাতের মাধ্যমে বেদাত ধর্মের মধ্যে ঢুকেছে বছর শত হাজার বছর চলে গেছে খ্রিস্টানরা এই বেদাত থেকে মুক্তি পাচ্ছে পাচ্ছে না সুতরাং আমরা মাজারাতের মধ্যে এফরাত করব আমার নবীর দেওয়া বিধান সালফে সালেহীন উম্মতের দেওয়া বিধানের বাইরে যাব বেশি মহব্বত দেখায় আমি মুস্তাহাবকে ফরজের থাকে তুলে দিতে পারবো না আবার ফরজকে মুস্তাহাবের থাকে নিয়ে আসতে পারবো না এফরাত যখন করবেন আপনার ধর্মের মধ্যে বেদাত ঢুকে যাবে খুরাফাত কুসংস্কার ঢুকে যাবে দিন থেকে সেটা আলাদা করতে পারবেন না নতুন প্রজন্মকে এজুকেট করতে পারবেন না এরপরে আরেকটা কি তফরিদ তফরিদ কোনটা পানি 1 লিটার বোতল 1 লিটারে পানি ডালছেন আধা লিটার আর বোতল আধা লিটার খালি তফরিদ হলে কি হয় তফরিদ হলে ধর্মের মধ্যে বিয়াদবি ঢুকে কি ঢুকে বিয়াদবি এখানে এখানে মুস্তাহাবের একটা থাক আছে মুস্তাহাবের থাক এটা ফরজের থাক এটা ফরজের থাক আপনি মাস্টারি করে কি করলেন মুস্তাহাব বলে এটারে ফরজের উপরে তুলে দিলেন অথবা বাইর করে দিলেন আপনি কমাইতেও পারবেন না বাড়াইতেও পারবেন আপনি এসে কি করলেন বেদাতের নাম দিয়ে জিয়ারতকে বলতেছেন মাজার পূজা কি বলেন পুরা জিয়ারতকে বলতেছেন মাজার পূজা এক বেকুব জাহেল মূর্খ করেছে এফরাত আপনি করেছেন তফরিদ আপনার মাধ্যমে ঢুকেছে বেদাত এর মাধ্যমে বেদাত আপনার মাধ্যমে বেয়াদবি মাসকানেরটা কোনটা এতেদাল কোনটা এতেদাল ব্যালেন্স পার্সোনালিটি এটাকে আহলুস সুন্নাহ ওয়াল জামা বলে এটা কারা এটা আমরা সাধারণ মুসলমান আমরা জিয়ারত করতে যাই না দোয়া পড়ি দরুদ পড়ি সালাম পড়ি কিমিলাত করি কিয়াম করি আল্লাহর দরবারে দোয়া করি ওসিলা দেই দেই না তো এটাকে বলে জিয়ারত আপনি দুই চারজন এফরাতের জন্য আপনিও করেছেন তফরিদ এফরাতও বাদ তফরিদও বাদ মাসকানেরটা কোনটা এতেদাল সিরাতাল লাযিনা আনআমত আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
শিক্ষা নীতি যখন আমার জীবনে বাস্তবায়িত হবে আমার হাতে একটা মিজানের পাল্লা থাকবে আমি সত্য মিথ্যার মধ্যে দিন রাতের মধ্যে সমীচীন অসমীচীনের মধ্যে একটা ফারাক করতে পারবো